يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون إخنا الله بولشن تمرا أي دهنر خطا كأني بولو نجر أي عمل كورونا كبر مقتن عند الله أن تقولوا ما لا تفعلون شبچ خراب وي خطا جي خطا تمر مقت كي بير ہوئي شه كنت تمي نجا عمل كورونا كتو خراب خطا ايتا تمي اور بولشنا جا امرا آس كي جا شنبو আসুন শপথ নেই আমরা আমল করব সবাই বলেন আমিন আমার দিকে নজর করে আছেন আচ্ছা পছন্দ হইছে লোকেরা বলতেছে যুক্তিবাদী মারা গেছে কিছু হুজুররা এই কথাটা ছড়াইছে এলাকার হুজুরদের নাম বলবো না উনি তো এখন ওয়াজ করে না আপনারা কেন বলেন তাকে দাওয়াত দিতে আরামে এত বক্তার দরকার নাই ইনশাআল্লাহ 22000 বক্তার দরকার নাই এশার নামাজের পরে আমি শুরু করব মেয়র সাহেব কথা বলবেন আমি বলবো মাহফিল শেষ মুনাজাত শেষ তো মসজিদ পারপাসের প্রোগ্রাম তো ওই জন্য আমাকে একটু দেরিতে মাইক নিতে হবে তো একটা হাদিসের কথা বলবো অর্থ করব ব্যাখ্যার দিকে যাব না আজকে এত সময় আমার হাতে নাই ব্যাখ্যার দিকে যাচ্ছি না শুধু অর্থটাই করব তবে আপনাদেরকে সুবহানাল্লাহ কম লাগবে এখন না অর্থটা শেষ হোক হাদিস শরীফ আছে ওলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন সগীরা গুনাহ মাফ হতে থাকবে সুবহানাল্লাহ হুজুরদের চেহারার দাম কত দেখেন আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয় আমাকে বলে কার দিয়া বানাইছে কার দিয়া বানাইছে কাঠমোল্লা কয় কেন এ লোকটা বোকা জোরে কোন কি আবার এক শ্রেণীর লোকেরা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মসজিদের বাইরে বলে কোনো দৌড় নাই আচ্ছা যুবক বাবারা তোমরা বলো তো আমি শুনি আওয়াজ করে বলবা এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা তো মোল্লার দৌড় জায়গাটা ভালো না খারাপ যেটা কয় হয় নিজে অর্থ বুঝে না পঞ্চাশ বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স মারহাবা বলেন নিজের বয়স ৮০ স্টার্ট করলাম জানুয়ারি থেকে ৮০ শুরু হয়ে গেল লোকটা আর কত ওয়াজ করবে আপনারা কোন যাদের সাথে বয়ান করতাম কেউ নাই সব জান্নাতে চলে গেছে থাকলে দু একজনের নাম বলেন নাই তো চরমনের পিসব নাই ফুরপুরের পিসব নাই জনপুরের হুজুর নাই মরণ আব্দুল গাফার হ্যাঁ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক এদের সাথে আমি ওয়াজ করতাম এরা সব জান্নাতে চলে গেছে আমি কেমনে কেমনে বাইসে রয়েছি নিজেও বুঝি না হাদা মিন ফজলি রাব্বি কার মেহরবানি একসাথে বলুন এই যে আমরা বেঁচে আছি এবং বসে আছি এটা কার মেহরবানি এক সেকেন্ডের মধ্যে আমার কাছে নোটিশ আসতে পারে এই নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ান সেকেন্ড মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম কালকে আমার একটা ওয়াজ আছে অনেক দূর মৌলভী বাজার সিলেট কালকে আমি যাব কিন্তু দিস ইজ দ্য ফিনিশ এই ওয়াজটাই আমার জীবনের শেষ ওয়াজ হচ্ছে কালকে সময় আমি কবরের যাত্রী থাকব আপনারা একসাথে বলেন এটা হতে পারে কি না একদিন হবে কি না ইদা জা আজরুহুম লা ইস্তাখিরুন আমার মৃত্যুর পরোয়ানা যেদিন আসবে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড বাসার কোনো কায়দা আছে আজরাইল ঘুষ খায় আজরাইল ঘুষ খেলে উভয় আসিল ভিক্ষা করে রাখা যে বিডি হায় আজরাইলে টাকাটা রেডি রাখলি আপনার
প্রশ্ন করতে পারেন কেন, হোয়াট ইজ দ্য কজ, কারণ কি? কারণ ছাড়া তো আমি কোনো কথা বলি না। মানুষকে আল্লাহ পাক দুটি জিনিস দিয়ে তৃপ্তি মিঠাইতে পারে নাই, নাম্বার ওয়ান হায়াত, নাম্বার টু পয়সা করি। আপনি 100 বছর হায়াত যদি পান আর কোনো মতে সুস্থ থাকতে পারেন, আপনি মৃত্যুর দিন বলবেন এই যে একটা হায়াত হইল, আইলাম আর গেলাম। মরতে হবে কিনা চিল্লায় বলো, চিল্লায় বলেন। মানুষ চেষ্টা করে বাঁচার জন্য, এক বেচারা পারে দুই মন, আজকে অভাবের যন্ত্রণায় লইছে সারি মন, গার ভেঙ্গে মরতে লইছে, বস্তা পার্শ্বে ফেলে দিয়ে কয় ওই খোদা তোর শোক নাই, দুনিয়াতে উড়াইনি তার প্রশ্ন, খোদা কি খানামি, ঠিক আছে তুমি না হয় খানা, আজরাইলও খানা, আজরাইল আমার ছয় দেখে না নিতারে না দুনিয়াতে, আজরাইলে ওই রাস্তা দিয়া আপনাদের হোমনাথ দিয়ে আইতে লেছিল, আজরাইলকে আমার খুঁজে কে টেস্ট করি তো, সামনে গিয়া কয়ে ভাই সব কি হয়েছে, কইন না খোদায় খানা হয়েছে আজরাইলও খানা হয়েছে, অভাবের সংসার পারি দুই মহিনা বস্তা লইছি চার মহিনা, আজরাইল চোখ দেয় না, আজরাইল আপনি তো আমারই খোঁজ আছেন, শুয়া পড়েন শুইতে কয় তন হায় রাহে নামতে যেন না, কির লিগে খোঁজ আছি এটা জিগাই লিবেন তোকে, কির লিগা বস্তারা তুললে দিবার লাগে, আমি তো এভাবেই ওয়াস করি, এর জন্যই তো আমাকে যুক্তিবাদী বলা হয়, যুক্তিবাদীর অভাব নাই বাংলাদেশে, 40টার মতন নামছে। এক যুক্তিবাদী জিজ্ঞাসা, তুমি যুক্তিবাদী লেখকে এইটা লিখলে এই দাওয়াত বেশি পাওয়া যায়, মানুষ তার বুঝে না, মনে করে এইটা বুধ যুক্তিবাদী, এমনি দাওয়াত দেয় আর বক্তা সিল্লে সিল্লে ইসলাম কায়েম করে লেখতেছে, ইসলামের কিছুই হয় নাই, খালি সিল্লাই খালি সিল্লাই, এ বক্তা কি ওয়াজ করে নিজেরা নিজেই বুঝে না। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকে বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা বলবা, চিল্লাইও না, আস্তে আস্তে কথা বলবা, হ্যাঁ মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজ করবা, এটা আল্লাহ কইছে, এইটা ধুইয়া বক্তা খালি চিল্লায়, ইস মাঠ গরম করে রয়েছে, এক কিছু শ্রোতা আছে এমনি চিল্লায় হ্যাঁ ও কিছু বুঝে না, রাজা বাদশাহ গুলি আল্লাহর হুকুমে হয় ঠিক কিনা বলেন, আমিও পারবো না আপনিও পারবেন না, কলিল্লাহুম্মা মালিক আল-মুলক, বাদশাহ কার হাতে, চিল্লায় বলেন, যাকে আজকে আমি আপনাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথা বলবো, আপনারা বলেন মাশাআল্লাহ, সাআতি শাজারো নাতাকাল হাজারো শোকাল কামার, এই তিনটি পয়েন্টে আমি কথা বলে শেষ করব। তবে একটা অনুরোধ থাকবে, আমার সাথে মুনাজাত না করে কেউ যাবেন না, আমার মন বলতেছে কেন জানি বলতেছে জানি না এই প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে, লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, নবী বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করে, তওবা করে, মুনাজাত করে আর কান্দে, নবী বলেছেন 40 জনের মধ্যে থেকে একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনে সব গুণা মাফ করে দেয়, এই কথাটা আপনারা মানলেন, জোরে কোন মানলেন, কিছুক্ষণ পরে আমি মোনাজাত দিব, আমরা একসাথে বিদায় হয়ে যাব, মোনাজাতের সিস্টেম আসেনি এইসব দেশে, ফরজ নামাজের পরে মেয়র সাহেব আসে না বিদায় করে দিছে, বক্তাদের অভাব নাই তো,
কিছু মূর্খ বক্তা আছে আহলে হাদিসে, এরা বলতেছে ফরজ নামাজের পরে হাত তুলে বুনা এটা বেদাত, এটা কোরআন হাদিসে নাই। এরা এমনি এমনি কথা কয় না, এদের পেছনে পয়সা দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। হাদিসের মধ্যে আমি পেয়েছি বুখারিতে আসছে যে দুই সময় মুনাজাত কবুল হয়, সালাতুল মাকতুবা, নবী বলেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত দুই হাত তুলে যারা করে এই মুনাজাতটা সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। তা আমি ওদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, আমি বলেছিলাম আপনার বাইতুল মুকাররমে আসেন, বই পুস্তক কী আছে কিতাবপত্র নিয়ে আসেন, আমরাও থাকি, হয়তো আপনারা জিতবেন না নাইলে আমরা জিতব। আসে না জীবনে হয়ত নয়, কারণ হ্যাঁ জানে এগুলি না করলে আমি পয়সা পাইতাম নাউজবিল্লাহ বলেন। ওদেরকে পর্যন্ত এই কি হয়েছে, আস বসু, আসতেছে তো বসব, আসেন আপনারা ভেতরে ঢুকে বসে পড়েন, একেবারে বাইরের দিকে বসেন না, ওদিকে ঠান্ডা লাগবে, এদিকে আসেন আমার কাছে। দুই কারণে মানুষ হুজুরদের কাছে আসতে চায় না, প্রথম কারণ হলো টাকা পয়সা যদি চায় এই ভয়ে, সেকেন্ড কারণ হলো কোনো দোয়া কালাম যদি জিগায় ভয়, এই না আপনি দোয়া কোনোটা বলেন তো দিই, তখন এই ভয়ে খালি পিছিয়ে পিছিয়ে খালি সামনে আই না। আর গান হতে গেলে গায়িকার না পারে গায়িকার মাথা দিয়ে পড়ে, গান শুনতে গেলে বড় বড় গায়িকা বাড়িছে না, আমি নাম বলবো না, একবারে কাছে গিয়ে। একটা ছোট্ট কথা মনে হয়ে গেছে হঠাৎ করে, যুবক বাবারা তোমাদের হেদায়তের জন্য বলছি আর কি, টাঙ্গাইল থেকে ওয়াজ করে আসতেছিলাম আমি, তো হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে গান হচ্ছে, কিছু লোকেরা আপনাদের মতো লোক না, ওগুলি থার্ড ক্লাসের মুসলিম, তিন নম্বর সিরিয়াল, ওদের কলমা জানে কিন্তু সিরিয়াল থ্রি, ওরা গান শুনতেছে। এখানে কথা শেষ হবে উত্তর দিবেন, এখানে এমন লোক আছে এক কোটি টাকা দিলে সে গান শুনবে না, তারপরে গেলাম আমি যে ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও দেখি নমুনা দিই, টুপি খুললে লাইছি, কারণ কেউ যদি চিন্তারে যুক্তিবাদী তাহলে হয় দুনিয়াটা সরাইব, সে যুক্তিবাদীর আমি দেখছি গান শুনছে, টুপি খুললে লাইছি। পরে কি হয়েছে জানো, গানটা শেষ করার সঙ্গে সঙ্গে এক লোক মাইক দিয়ে বলতেছে, ভাই সব গায়িকার গানে মুগ্ধ হয়ে সলমতি ব্যাপারী 1000 টাকা দিল, চিল্লায় এখন জীবনে কাজ করবা, চিল্লায় বলো করবা কাজ, সলমতি ব্যাপারী কত খুশি আমি জান্নাত পাই এলেছি। মনে থাকবে কদ্দুর, মনে থাকবে এইটাও জানি, আমি আমার আব্বার কিছু কথা নকল করি, আমার আব্বা ওয়াজের মধ্যে বললেন দেখ হুজুর নাকি ওয়াজে বলতেছে যে আপনারা আঁটুর উপরে কাপড় তুলবেন না, ফরস্তরক হয়, কবিরা গুণা কইরেন না, তো মুনাজাত হচ্ছে 11টা 11:30 রাস্তায় একটা ছোট্ট খাল আছে, দিনে নৌকো থাকে রাত্রে থাকে না, তো নাতি কয় দাদা নৌকো নাই কো নাই, তো এবার আত্মীয়ের বাড়িতে রাত কাটাই, সকালে নৌকো আসলে চলে যাব, দাদা কয় আমি আগে পানির মধ্যে নামতে থাকি তুই আমাকে ফলো কর আমার পিছে পিছে নাম, নাতি কয় দেখি তো দাদা কাজটা করে কি, আস্তে আস্তে পানির মধ্যে নামে দাদা খালি লঙ্গিটা উপরের দিকে টানে, হঠাৎ করে দাদা লঙ্গিটা কান্দো ফেসাই লাগছে, নাতি কয় দাদা এ মলেন সাহেব কইল আডুর উপরে কাপড় দিল না, তুমি দি খাপ বলে এসো, কয় তুই না হইতে আমি ওয়াজ শুনি, তোর বাপে না হইতে তোর মা না হইতে আমি ব্রিটিশ পিরিয়ডে ওরা ওয়াজ শুনি নেবে না, জীবনে ওয়াজ খালের হেফারতে এফার আমি নেই, কিন্তু আজকে যা শুনবো আমলের উদ্দেশ্যে ঠিক কিনা বলো, নারে থেকে বি
আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? হ্যাঁ, কেন বলছেন যুক্তিবাদী এখন ওয়াজ করে না? কেন এই কথাটা করে গুণাগার হইল? মেয়র সাহেব, বাজারে যা দাওয়াতরা দিব ওইটা হাদিয়ার রামনে দিবেন, কারণ হেরা ভয় পায় এতটি আদর যুক্তিবাদী রাম তার পাবে। আমি কি কোনো কন্ট্রাক্ট করি? 20-25 হাজার টাকা আমার গাড়ি ভাড়া আছে না, ড্রাইভার আছে না, খাদেম আছে না, মাদ্রাসা মসজিদ এতিমখানা আছে না? এমনও বক্তা বাংলাদেশে বাড়িছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি, সে 40-50-60-70 হাজার টাকা নেয়, পুরা টাকা অ্যাডভান্স নিয়ে নেয়, আমার টাকাটা আমাকে পাঠিয়ে দেন বিকাশ। এরপরে সে ওয়াজ করছে, বলেন এই বক্তার ওয়াজে কি হেদায়েত হবে? আপনাদের মতো লোকেরাই ওদের ওয়াজ শুনতেছে যাইয়া, আবার হেলিকপ্টার দয়। কাজী ইসলাম, ইসলাম যাদের দ্বারা ইসলাম কায়েম হবে ওদেরকে আল্লাহ ঠিক করে ফেলছে। আমি কি কিছুক্ষণ বলবো? আপনারা আমার দিকে নজর করে আছেন, মাশাআল্লাহ বলেন। রাসূল আরবি ঘর থেকে বের হলে, আমাদের নবীর কথা বলতেছি, তিনি ঘর থেকে বের হলে, কথাটা হাদিসের অনেক দামি, ঘর থেকে বের হলে রাস্তার মাঝে যদি ইস্তেঞ্জার হাজত হইত তো মনে মনে বলতেন, কাউকে ডাক দিয়া বলতেন না, মনে মনে বলতেন আমি একটা ইস্তেঞ্জা করব। তখন নবী দেখতেন নজর করে আশেপাশের গাছগুলি দৌড়ে এসে রাসূলকে পর্দা করে দিয়েছে। সাআতি সজল গাছ দৌড়ে আসত। আমিও মানুষ, নবীও মানুষ, কয়টা গাছ আইছে আমার কাছে? একটাও নবী মানুষ, কিন্তু আমার মতো একসাথে বলো, সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের ডিমান্ড কত, জ্বর হইলো ফেভারে উঠে, পাতলা পায়খানা করলো ফেভারে উঠে, তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছে, কিন্তু কত খালেদা না খাইয়ে মরে যেতেছে, কত হাসিনা ভিক্ষা করে, ঠিক কিনা বলে? সব মানুষ কি এক মানুষ? এবার চিল্লায় বলেন তো শুনবো আমি, যত চিল্লায় পারেন বলবেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নাম্বার ওয়ান, নাম্বার টু, নাতাকাল হাজার, পাথর কথা বলতো নবীর সাথে, সুবহানাল্লাহ, বাদ গিয়ে গেলেন, গরম পানি দাও, গরম পানি মানে চা দিতে কইছি, গলার যন্ত্রণায় কথা বলতে পারি না। আর আমার সামনে যারা বসে আছেন মুস্কি আজদা থাকবেন, বেজার মুখ আমি দেখতে পারি না, কিছু লোক আছে ওয়াজে গিয়া সামনে বইয়া মুখটারে ফেসার লাইন আসেও না, ভা দেও না, হ্যাঁ আরে কমায় দেও, বস্তা ভর্তি দিছ কেরে, একবারে কমাইয়া, যত কমাইয়া পারো বাইরে আমার, হ্যাঁ আমি আমি তো দেখি তো মুখটার বেজার করে রাখছি, এই ধরনের চেহারা দেখলে ওই দিন আমার ওয়াজ শেষ, আর ভাল লাগে না। এই জন্য মুস্কি আসদা থাকবেন। হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা বলেছেন, ও দুনিয়ার লোকেরা শোনো, আমার স্বামী মাঝে মধ্যে মুস্কি হাসলে, এটা একটা বিশুদ্ধ হাদিস, কিন্তু আমার স্বামী মাঝে মধ্যে মুস্কি হাসলে মুখ তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো, তখন আমার মনে হতো কি জানো, পূর্ণিমার গোটা চারটাই রসুলের চেহারায় নেমে এসে। মুস্কি হাস দিয়া থাকবে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, চা খাবেন দিবে আচ্ছা, এই আমি আমার বেশি হয়েছে আপনার নাম,
কাবদা দাও, কাবদা দিব না, কেন কম দাও তুই, এই আর না, এই বসেন। সুরুল মুমিনী সে ভাব, এই যে আমি আমার খাওয়া চাটা মেয়রকে দিলাম কেড়ে জানেন, এটা তার জন্য শেফা, এটা মেডিসিন, এটা ঔষধ, সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি আপনি আমার বাকিটা খেয়ে ফেলেন মেয়রকে। আপনি বুঝতে পারছেন আমি তাকে বেশি ভালোবাসি, কে লেগে ভালোবাসি, জনগণের সেবা করুক, কাজ করুক, পথঘাট রাস্তাঘাট। বর্তমান গভর্নমেন্টের আমলে এত রাস্তা ঢাকা শহরটাকে ওভার ব্রিজ দিয়ে বইয়া ফেলেছে। আমার বাড়ি কোনার থেকে যাত্রাবাড়ি চৌরাস্তার পাশে যেটা নামলো মাওয়া ব্রিজের প্রথম থেকে নিয়ে এসু, এই এই তো রাস্তা সমানে হচ্ছে। আমার মনে হয় আমার বাসার থেকে গাড়িতে উঠলে 5 মিনিটে আমি ঢাকা মেডিকেল হাসপাতালে পৌঁছে যাই, খালি ব্রিজের উপর দিয়া, নিচে দিয়া আমি যাই না। এত কিছু হচ্ছে, কে কোন দল করেন আমি জানি না, বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, জাতীয় পার্টি, আমি শুনছি সত্য মিথ্যা জানি না, ইদানিং নাকি বিএনপির লোকের আওয়াজও আইয়ে না, কি লেগা যদি ধরা করি, তাহলে সব আওয়ামী লীগের লোকে আসছে, আমার হাবা বলে আওয়ামী লীগের লোক আর বড় বড় বাস করাচ্ছে, বিশাল বিশাল। গতকালকে আমার একটা প্রোগ্রাম ছিল আপনার এই ওইদিকে পশ্চিম দিকে, আগে ঢাকা ছিল, সেখানে অনেক লোক হয়েছে আপনাদের প্রোগ্রামের, 5 গুণ বেশি লোক হয়েছে, সব ছেলেরা আওয়ামী লীগ করে, বড় বড় লিডার নেতারা, একজনের মসজিদে 20,000, 30,000, 50,000, 5,000, 10,000, 5 মিনিট সময় দিয়েছিলাম আমি, লক্ষ লক্ষ টাকা তারা দান করেছে। টাকার মালিককে একসাথে বলেন, ভয় পাবেন না, আমি এখন টাকা চাবো না, আমি কালেকশন করি তবে লম্বা সময় করি না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিই। মসজিদের জন্য, মসজিদ আল্লাহর ঘর, যেরকম কার ঘর, তো কথাটা শেষ করি না, তো কাল হাজারো পাথর কথা বলতো রসুলের সাথে। আবু জাহেল, আবু জাহেলের নাম শুনছো না বাবারা, রসুলের সবচেয়ে বড় শত্রু। আবু জাহেল একদিন একটা এই পাথরের টুকরা হাতের মাঝখানে নিয়ে মুষ্টি করে এই অবস্থায় এসে বলতেছে, এ আবদুল্লাহর বেটা, তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? নবী উত্তর দিলেন, তোমার হাতের ভেতরে যেই জিনিসটা, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে আমি কই কে হাই কই কে, না তো কাল হাজারো সঙ্গে সঙ্গে হাতের ভেতর থেকে পাথর কথা বলেছে, চিল্লায় বলো সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, ও জনগণ বিভ্রান্ত হয়েও না, আবদুল্লাহর পোলা পাথরের জাদু করছে। আর আমি তাকে প্রশ্ন করেছিলাম, সে তো নাই, এর বড় প্রশ্ন করেছিলাম যে পাথর জাদু করতে পারলো, তোমারে তো পারলো না, তুমি তো মুসলমান হইল না। ছোট্ট একটা ঘটনা বলবো, 2 মিনিটে বলবো। আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছিল, তো বিয়ের দাওয়াত পাইলে কিছু দেওয়া লাগে না, মাগনা মাগনা খাওয়া যায় আছে, পোলার বিয়ের মধ্যে খরচ করছিল 1 লাখ, উঠছে 2 লাখ, বাপে আফসোস করে আইরে, আর একটা পোলা যদি থাকতো, সব কাজের মধ্যে ভেজাল। তারপরে আবু জাহেল ভাবলো, আমি কি দিব, আমি তো লিডার, একটা ভগবান দিয়া লাই, একটা মূর্তি রে, তুলি দিয়া কালারিং ফালারিং কইরা কান্দ লইয়া ছুটছে, রাস্তায় গেছে পরে পেশাবে ধরছে, তো ভগবান কান্দে লইয়া পেশাব করা এটা বেয়াদবি না? ভগবান গাছের গোড়া দাঁড় করা, কয় তুই একটু রিল্যাক্স কর, রেস্ট নে, আমি একটু পেশাবটা সাই দেই। তো রাস্তাতে যাইতে রয়েছে এটা কুত্তা, কুত্তার নেচার কি জানেন, গাছের গোড়া দেখলেই ঠ্যাং তুলা দেয়, আমি দেখি না আপনারাও দেখেন, কুত্তা একটা কুত্তা পর্দা ছাড়া পেশাব করে না,
আর মুসলমানের ছেলেরা রাস্তার কিনারে স্ট্যান্ডিং পজিশনে প্যান্টের গুদাম খুলিয়া দাঁড়াইয়া লা ইমান আলিমান লা হায়া লাহু, যাদের লজ্জা নাই এদের ইমানও নাই। আমেরিকার একজন ডক্টর, এবার আমি আমেরিকা হয়ে আসলাম, মারহাবা বলেন। আমেরিকার একজন ডাক্তার লিখেছে, দাঁড়ায় পেশাব করলে পেশাব ফুলফিল হয় না। কথাটা বোঝার চেষ্টা করো, দাঁড়ায় পেশাব করলে কিছু পেশাব থলির মধ্যে থাকে, থাকতে থাকতে এটা ইনফেকশন হয়ে যায়, পুরাণ হয়ে যায়, পুরাণ হইতে হইতে গা হয়ে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এটা পেপারে আসলো, যখন আসলো তখন আমেরিকার ইহুদি খ্রিস্টান শতকরা 40 জন বসে বসে পেশাব করা স্টার্ট দিল। এটা কি এই সোয়াবিন নিয়তে না ক্যান্সারের ডরে? ক্যান্সারের ডরে। আর আমরা বসে করব সোয়াবিন নিয়তে, রসুলের সন্ন্যত ঠিক কিনা বলো? বাবারা তোমাদের নিষেধ করে গেলাম, আর বসে পেশাব করলে উপরে পেটের সাপ লাগে, পেশাব ফুলফিল হয়ে যায়। তোমরা জীবনও হাদিসের মধ্যে আসছে রসুল একবার দাঁড়ায় পেশাব করেছে এমন এক জায়গা যেখানে বসলে শরীর নাপাক হয়ে যাবে, আর নয় জীবনও নবী দাঁড়ায় পেশাব করে নাই। তো তোমাদেরকে অনুরোধ করে গেলাম, তোমরা তো আমাকে দেখতে আসছো ঠিক কিনা, তাইলে এই কথাটা মনে রেখো যে আমিও আর জীবনে কোনোদিন দাঁড়ায় পেশাব করব না, আমি বসে বসেই করব। এটা করবা মনে থাকবে? একটা কুত্তা গাছের গোড়া সারা পেশাব করে না, পর্দা লাগে, গাছের গোড়া ওয়াল টু ওয়াল এরকম হইলে দেখবেন ঠ্যাং তুলে দিছে। আর কুত্তার নেচার কি জানেন, সব পেশাব একবারে করে না, অল্প অল্প করে সারে, পেশাব করতে করতে যায় আবার পেশাবের গ্রান লইতে লইতে ফিরাই। এটা কুত্তার সায়েন্স। তো কুত্তা তো আল্লাহরই চিনে, সুবহান আল্লাহ কও। এটা ওয়াজের এনাদার সাবজেক্ট, আমি আরেকদিন শোনাবো। এই কুত্তা তো মূর্তি সূর্তি এগুলি বুঝে, একটার মূর্তি সোজা খারুইয়া ঠ্যাং তুলছে, ঠ্যাং তুলে যখন ঝার ঝার করে সারতাছে তখন আবুজাহেল কয়, ব্যাপার কি, পেশাব করি সামনে আওয়াজ দিপিছে হয়। এই যারা যারা হাসলেন প্রতিটি হাসির মধ্যে একটা করে সোয়াব হয়ে গেছে, তাহলে হাসলেও সোয়াব হয়, কাঁদলেও। আবুজাহেল দেখছে, এটা দেখে থুত থুত করতে করতে কুত্তা গেছে গা। সেই দিন আবুজাহেল মূর্তির সামনে দাঁড়া একটা কথা বলেছিল, তোর গায়ে কি এতটুকুর শক্তিও নাই, কুত্তাও তারাই তার। তাহলে কি আবদুল্লাহর পোলার নিয়ে আসা ধর্ম এটাই রাইট? এই পর্যন্ত সে পড়ছিল কিন্তু ওখান থেকে ব্যাক করছে, না না রাইট হতে পারে কিন্তু ইহা যে আমার বাপদাদার ধর্ম। আল্লাহ তার কপালে ইসলাম লেখে নাই। তাহলে সাথী সাজরও গাছ ধরে আসছে, এগুলির উপরে ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করা যায়। আমি শেষ করতেছি, গাছ ধরে আসছে নবীর কাছে, পাথর কথা বলছে নবীর সাথে। আর একটা হাদিসের কথা বলি, রসুলের মার নাম কি একসাথে বলো, বাবার নাম নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে, আমি বলে গেলাম, এটা হাদিসের মধ্যে আমি পাইছি। মারহাবা কও, মা বাপ মুসলমান হয়ে মরছিল না? না না, কিন্তু যদি রসুলকে পাইতেন মুসলমান হইতো? হইতো তো। সেই জন্য হাদিসের মধ্যে আসছে, মদিনার মসজিদে একদিন রসুলের আরবি মুনাজাতের মধ্যে দুই হাত তুলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আল্লাহ গো আমাকে তুমি জান্নাত দিবা, আমার মা বাপ আমি যদি বাঁচতাম যে কোনো কায়দায় মা বাবাকে মুসলমান বানাইতাম, তুমি বলো আমার মা বাপ জাহান্নামে থাকবে আমি কি জান্নাতে থাকব? কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, হঠাৎ করে দেখে মা বাপ দুজন জিন্দা হয়ে জীবিত হয়ে রসুলের দুই পাশে হাজির হয়ে বলতেছে, তোর চোখের পানি কবুল হয়ে গেছে গা। আল্লাহ খুশি হয়ে
আমার দুজনের জেতা করে পাঠাইছে কালেমা পড়ায় মুসলমান বানাইতে। এবার আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ জেতা করতে পারে, আমাদের নবী পারে না? ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ উবরিউল আকমাহ ওয়াল আবরা وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم. مرة মানুষ 1000 বছর আগে মারা গেছে লোকটা, ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ায় ডাক দিতেন হুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেতা হয়ে যাও। মরা মানুষ জেতা হইয়া ঈসা নবীর সালাম দিছে। তো ঈসা যদি মরা মানুষ জেতা করতে পারে, আমাদের নবী পারে না? জোরে বলো পারে না। হাদিসের মধ্যে আমি পেয়েছি হুজুর একজন সাহাবীর নাম ছিল জাবের ইবনে আব্দুল্লাহ। জাবেরের বউ একদিন কয় নবীরে দাওয়া করতাম, দেওয়া যায় গেছে, গিয়ে বলছে নবী গো আমার বেগম আপনাকে ভালোবাসে, আপনি দাওয়াত নিবেন? ঠিক আছে তোমার বউরে গিয়ে কোগা, কালকে আমি তোমাদের বাড়িতে যাব। এইটা শুনে স্ত্রী এত খুশি, বকরি জবে করছে, দুম্বা জবে করছে, ছাগল জব করছে, খাসি জব করছে, এগুলি জব করছে, বিভিন্ন পদের গোস পাকাইছে। জাবরের দুই ছেলে ছোট মানুষ, যে মায় যে এত এত কিছু জবে করছে, এটা দেখিয়া দুই ভাই একসাথে পাহাড়ের উপরে উইডা একজন আরেকজনের জবে করছে। এবার দেখছে জবেকৃত ভাই আর উঠে না, তখন পাহাড় থেকে লাভ দিছে, রসুলের নামে শহীদ হয়ে গেছে। জাবের কাছে নবীর আনতে আল্লাহ বলে দিলেন, এ জিবরিল আমার নবীরে কয়ো জাবেরের দুই পোলা আছে, দুই পোলা ছাড়া যেন জাবেরের বাড়িতে খাবার না খায়। নেই বললেন অবশ্যই আমি সাথে নিয়ে খাবো। তো খাইতে বসছে, এমন সময় খাবার টাবার দিছে জাবেরের বউ, জাবেরও জানে না। এখন ভেতর থেকে স্ত্রী বলতেছে নবীরে কও বিসমিল্লাহ ধরতে। তো নবী বললেন জাবের তোমার দুটি ছেলে আছে? ছেলে দুটি কই? স্ত্রী কয় এরা এরা সারাদিন খায়, খেলতে গেছে। নবী শুরু করু, আমি খবর পাঠাইলাম। একে বলে রাসূলের ভালোবাসা। জাবেরের বউর মতো এই ভালোবাসা কোন মহিলা দিতে পারে নবীর কোর সারা দিন খায় না। দুই পোলারে খেজুর পাতার পাটি দিয়া ফেসাইয়া ঘরের পিছনে শোয়া রাখছে। তো বলতেছে এই জাবের কত দূর হবে, এদের খবর দেওয়া যায় না। এই বিবি কত দূর গেছে খবর দিতে পারো না? তখন বিবি বললেন নবীরে বলে দাও তারা নবীর নামে যাবে হয়ে গেছে। যাবে ছেলে দুটি কই? পেছনে পাটি দিয়ে পেছায় রাখছে। ছেলে দুটির মাথার পাশে দাঁড়ায় নবী ডাক দিছে, জাবের দুই ছেলে وَإِسْأَلْتَ رَبَّكَ فِي إِبْنِ جَابِرٍ قَدْ مَاتَ فَحَيَّاهُ فَقَدْ أَرْضَاهُ। নবী যখন ডাক দিছে দাবের দুই ছেলেরে, যে নবীর জন্য জবাই হয়েছে, তোদের নবী তোদের বাড়িতে দাওয়াত খাইতে আসছে, ও আমি ডাক দিছে ওর জলদি। সঙ্গে সঙ্গে জাবের দুই ছেলে জীবিত হয়ে দাঁড়ায় নবীকে সালাম দিয়েছে। তাহলে আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম যদি যেত মানুষ, ঈসা নবী যদি যেত মানুষ, মরা মানুষকে যেতা করতে পারে, আমাদের নবী পারে না? রাসূলের মহাব্বতে ভরে গভীর রাতে যারা চোখে পানি রাখতে পারলেন না, আমি দেখতে পাচ্ছি কিছু লোকেরা পানি মুছতেছেন গভীর রাতে, যারা চোখের পানি
কন্ট্রোল করতে পারলেন না। আমিও বলে গেলাম, এম আপি সাক্ষী রইল কেয়ামতের দিন তোমার চোখের পানি তোমাকে রসুল পর্যন্ত পৌঁছয়ে ছেড়ে দেবে। আমাদের চোখ গেছে শক্ত হইয়া, চোখে পানি নামে না। আল্লাহ বলেছেন ওয়ালিয়াফকু কাসীরা, বেশি বেশি করে খাদো, কম করে হাসবা। নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। বাকি কথাটা আমি শেষ করতে চাই, নেতাকাল হাজার, এটা দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, এটা আরো অনেক দামি, আমার দিকে তাকায় থাকো। মিনার ময়দানে রসুল বসে আছেন পূর্ণিমার রাত, গোটা কোথায় সাহাবীদেরকে নিয়ে, তা আবু জেহেল যাচ্ছে সে পথ দিয়ে, নবীকে দেখে বলতেছে, আবদুল্লাহর বেটা তুমি তো নবী তাই না, আচ্ছা পারবা এই চারটাকে মাঝখান দিয়ে দুই টুকরা করতে? আবু জেহেলের সঙ্গপঙ্গ যারা আছে এরা বলতেছে, স্যার আপনার স্ক্রুপ ঠিক আছে তো? আপনি মাঝে মধ্যে এমন সব প্রশ্ন করেন যেগুলি ব্রেনে ধরে না, কোথায় চা তার কোথায় মোহাম্মদ মিনার ময়দানে, আপনি চারটা মাংতে বলতেছেন? আবু জাহেলের উত্তর দর্শন, এরপরে পারলে সুবহানাল্লাহ কই। আবু জাহেল কয়, আমি চিনলে আবদুল্লাহর পোলারি চিনছি, তোরা গোড়ার ডিম চিনছ, এই কাজটাও সে পারব, তোর তো জিনিস ইচ্ছে করলে এ কাজটাও করে ফেলবে। সে হাদিসের মধ্যে আসছে রাসূল আরবি বিপদে পড়লে দুটা কাজ করতেন, নাম্বার ওয়ান দু রাকাত নামাজ পড়তেন, নাম্বার টু দুই হাত তুলে মুনাজাত করতেন। মুনাজাতগুলি ব্যতিক্রম ছিল, আমার দিকে তাকার, আমরা মুনাজাত করি কেমনি এইভাবে না, মিলাইয়া দুই হাত মিলাইয়া মুনাজাত করবেন, মাঝখানে গ্যাপ রাখবেন না, তাহলে মাঝখানটা মুনাজাত পড়ে যাবো, সন্ন্যত হলো এভাবে মিলাইয়া হাত তোলা আল্লাহ দরবারে। কিন্তু নবীর মোনাজাত ব্যতিক্রম, হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে ফেলতেন, আজকে দুইটা হাত তুলে চিল্লে চিল্লে বলতেছেন, আল্লাহ গো আমি কি পারবো চারটা ভাঙতে? ভাঙতে পারলে ওয়েল এন্ড গুড, ভালো হয়, না ভাঙতে পারলে আবু জাহেলকে চিনো না, কত খারাপ মানুষ, আমি কি পারবো? আল্লাহ বললেন, জিব্রাইল রে নবীকে বল মুনাজাত ছেড়ে দিতে। নবী কান্দে, আমি তার চোখে পানি দেখলে নিজেরে কন্ট্রোল করতে পারি না, তুই গিয়ে বলে দে একটা চন্দ্র অপেক্ষায় দিন গুনতেছে, সময় গুনতেছে, নবীকে অর্ডার করতে কর, আমার দিকে তাকার। রসুলের আঙ্গুল খাড়া করে বলছিল, এই চন্দ্র আল্লাহর হুকুমে এখনই দু টুকরো হয়ে যাও। কোরআন শরীফের কথা, এটা চারটা দুই টুকরা হয়ে গেল, উপস্থিত লোকেরা সব দেখছিল, সবাই দেখছে, আবু জাহেল নিজেও দেখছে, যে বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার পরে তিনি বলেন, আমি দেখলাম চাঁদের মাঝখান দিয়ে ফাটা চিকুন দাগ দেখা যায়। আপনারা বলেন আমি শুনবো, নতুন কোনো জিনিস যদি ভেঙে ফেলা হয় যত দামি কারিগর দিয়েই জোড়া লাগান না কেন, ভাঙ্গা দাগটা বোঝা যাবে না? একসাথে বলো বাবারা, নীলমাস নীলাবিষ্টং পৃথিবীতে অবতরণ করার পরে মুসলিম লিডারদের সঙ্গে বৈঠক করলেন, বৈঠক করে বললেন, আচ্ছা আপনারা বলেন তো চারটা মাঝখানটা ফাটা কেন? মুসলিম লিডাররা বলল, মোহাম্মদ সাল্লাম মিনার ময়দানে আঙ্গুলের ইশারায় চারটা মাঝখান দিয়ে ফাটায় ফেলেছিলেন, আর ওই ফাটা দাগটে হয়তো বা তুমি দেখে আসছো, নীলাম্বরে তাই হবে, আমাকে পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতামাতার চাইতে, ছেলে মেয়ের চাইতে,
لا يؤمن أحدكم. যুবক বাবারা নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর কমানগুলি মানতে হবে, নামাজটা পড়তে হবে, রোজাটা রাখতে হবে। আমার মা বোনেরা, একদিনে আমি এত কথা বুঝাতে পারলাম না, আমি শুনছি বহু মহিলারা আপনারাও আসছেন, আপনারাও নবীকে ভালোবাসবেন, হ্যাঁ নবীর কথায় চলবেন, হাদিস মেনে চলবেন, কোরআন মেনে চলবেন, তারপরে পর্দা করবেন। গ্রামের মহিলারা ভালো, এরা আলিম ওলামা দেখলে এখনও ঘোমটাটা লম্বা করে দৌড় মরে গ্রামের মহিলারা। শহরের মহিলা আমাদের দেখলে বড় বড় চোখ করে চায়, বড় বড় চোখ করে চায় আর কয় মোল্লারা দেশটা রেখাইছে, এ বেড়ি দেশ খায় নাই, আমরা বলে দেশ খাই আছি। ছোট্ট কথা বলে শেষ করতে চাই মহিলাদেরকে, আপনারা যদি পর্দা করতে পারেন, পর্দা বোরকা, বোরকা লুজ হবে না টাইট হবে, বুঝছেন তো ভালো, বোরকা কায় দিয়ে যদি আজকের থেকে, এতদিন কি করছেন না করছেন আমি জানি না, আজকে যুক্তিবাদীর সঙ্গে তওবা করলাম আর জীবনে এই মুখটা বাইরের পুরুষকে দেখাবো না, বের হলে বোরকা দিয়ে বের হবো, বোরকা লুজ হতে হবে, কালারটা কালো হইলে ওয়েল এন্ড গুড হয়, কারণ কালো জিনিস মানুষ দেখতারে না, কালো কালারটা মানুষ লাইক করে না, ডলাডলি হবে। এই ধরনের বোরকা দিয়ে যদি চলতে পারেন, আমিও বলে গেলাম কেয়ামতের ময়দানে রসুলের কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। পরবর্তী একটা প্রোগ্রাম হোমনা বাজারে আমি কালকেই দেওয়ার চেষ্টা করব এবং আশা করি সেটা ঐতিহাসিক ওয়াজ হবে এবং আমি আসব যদি বেঁচে থাকি, কারণ মরে যেতে পারি হঠাৎ করে, লাস্ট অফ দ্য বর্ডার, 80 বছর বয়স বয়স হয়ে গেছে। এই জন্য আমি আমার বেগমরে অনেক সময় কই, ইদানিং তো বয়স হয়ে গেছে, তো তুমি এক কাজ করো আমার কাছাকাছি থাইও, দূরে দূরে থাইকো না, বাথরুমে গেলে পেছন দিক দিয়া ভেতর দিক দিয়ে সিটকারি লাগাই নি আমি, ডরে মৌতের ডরে আজরাইল নিয়ে আয়ে পড়ে, কারণ বাথরুমের ভিতরে হার্ট অ্যাটাক করে মানুষ বেশি, এমনি হার্ট মার্ট ভালো না, ডাক্তার কইছে আপেল খাইয়েন আপেল খাইয়েন, ওয়াজে গেলে আপেল দেয় না, আপেল খাইবে, এই যে কত লোক আমার সঙ্গে মুসাফা করলো একটা টেয়াও দেয়নি, মাগনা মুসাফা করে দূরে আবার জাতা দেয়, সে জাতা দেশ দেশ 20টা টেয়া দিয়ে জাতা দেয়, মনে কিছু নিবেন না, কত কথাই বলে গেলাম। যুক্তিবাদী মানুষ তো, যুবক বাবারা তোমরা আমাকে লাইক করো, পছন্দ করো, ভালোবাসো, দেখা হবে আমি আরেকটা প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম আসছে আমার কাছে, অনেক প্রোগ্রাম, 10-12টা প্রোগ্রাম, কিন্তু আমার হাতে নো ভ্যাকেন্সি, সময় নাই। তো বাজারে বিশাল আয়োজনটা হবে মেয়র সাহেবের নেতৃত্বে, বাজার কমিটির লোকেরা করবে, ওদের তো কোনো জিনিসের অভাব নাই, একটা বিশাল আয়োজন যদি করে, ভালো মাইক চুকি থাকে, আজকের মাইকটাও খারাপ না, ভালোই সার্ভিস দিল, এখানে আসার পরে যে ওয়েলকাম দিল আমাকে, যেভাবে ওনার বাসায় থাকলাম কত কিছু পাকাইলো, হ্যাঁ লোকেরা কয় মৌলবী হইলে ভাত পায় না, মৌলবীর ওপরে ভাত পায় না, ভাত পায় না না খায় না, পোলাও খায়, মুরগার রান খায়, রুই মাছের মাথা খায়, এক হাত লম্বা খুই মাছ খায়, একটা পোলারে হাফেজ বানান, হে যুবক তুমি নিয়ত করো যদি বউ পাই, আল্লাহ যদি কপালে বউ দেয় তাইলে আমি আমার প্রথম বাচ্চা যে ডইব, ছেলে হোক মেয়ে হোক আমি হাফেজ বানাবো, এই নিয়মটা করো, ফায়দা কী হবে আসরের ময়দানে, তুমি যদি বউ না পাও বাচ্চা না হয় তাহলে এই যে তুমি নিয়ত করো সেই জন্য হাফেজ আসরের ময়দানে আল্লাহ তোমাকে হাফেজের হাফেজের বাপ বলে ডাক দেবে। আমি আশা করব আমার কথাবার্তাগুলি আমি বুঝাইতে পেরেছি, এখন আমি 5 মিনিট সময় দিব, অনলি 5 মিনিট, 5 থেকে 7 মিনিট সময় দিব, গতকালকের মাহফিলের মতো। এই প্রোগ্রামটা মসজিদকে কেন্দ্র করা হয়েছে, কোথায় মসজিদ, এইটাই কিছু টাকার দরকার, মসজিদ কার ঘর, চিল্লায় বল ভিতর ব্যাকওয়ার্ড প্লেস, মানুষ হাঁটতে পারে না আসতে পারে না, এর মধ্যে কোত্থেকে আইলো এই সমস্ত মানুষ, ইরা আমাকে ভালোবাসে এই জন্য আমাকে দেখতে আসছে, এখন আমি দোয়া করে দিলাম এদের সুখে রাইখো, এদের শান্তিতে রাইখো, এদের আয়াত লম্বা করে দিও,
মা বাবার খেদমত করতে পারে তৌফিক দিও, নামাজি বানাই দিও, আমার মা বোনেরা পর্দায় থাকতে পারে সেই তৌফিক তুমি করে দিও। আল্লাহ পাক আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি মেহরবানি করে সুস্থ করে দাও, আওয়াজটা ক্লিয়ার করে দাও। আয় আল্লাহ, এই লোকগুলো আমার কথা শুনলো, এদেরকে আমি তোমার কুদরতে কোলে তুলে দিলাম, তুমি তোমার কোলে কইরা এদেরকে নিজ নিজ গৃহে পৌঁছাই দিও। মুরব্বীরা আসছে, মুরব্বীদেরকে তুমি হায়াত বাড়াই দিও। মাসুম বাচ্চারা আসছে, এদের দোয়া কবুল করো। যুবকেরা আমার ভালোবাসে, এই ভালোবাসাটা তুমি ধৈর্য রাখো কেয়ামত পর্যন্ত। গোটা হোমনা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবা হোমনা, হোমনা তুমি দেখে রাখবা। আয় আল্লাহ, আমি চেষ্টা করবো আরেকটা প্রোগ্রাম দিয়ে হোমনা বাজারে আসতে, তুমি এটাকে কবুল করে নিও, আওয়াজটাকে ক্লিয়ার করে দিও। এই প্রোগ্রামে যারা দান করছে, আজকে করছে, এর আগেও করছে, এগুলি কবুল করে নিও, অসুস্থ সুস্থ করে দিও, বেকার কাজের ম্যানেজ করে দিও, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও, নবীর রাতের হাউজে কাউসার দিও। তুমি বলেছো ইন্না আতায়না কাল কাউসার, হে নবী কাউসার আমি আপনাকে দিয়ে দিলাম, কোন নবীকে দিব না, কোন নবীকে আমি কাউসার দিব না, তোমাকে দিয়ে দিলাম। তুমি কাউসার বন্টন করবা, তোমার উম্মতের মাঝে দিবা। নবীর রাতের হাউজে কাউসার দিয়া নবীর সঙ্গে জান্নাত দিয়া দিও। আগামীতে প্রোগ্রাম আবার কবুল করি আমার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।